আসসালামু আলাইকুম, সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমাদের লাইভে। তো আমাদের সাথে এই মুহূর্তে আছে এবছরে যে বুয়েট 21-22 সেশনের ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে সেই মেধা তালিকার দুইজন, এবং আমাদের সাথে এখানে মুক্তাদির আছে যে 47তম হয়েছে এবং রাদ আছে যে 49তম হয়েছে। তো প্রথমেই তোমাদের এই এত ভালো একটা রেজাল্ট করার জন্য অনেক অনেক অভিনন্দন। একে তো তোমাদের স্বপ্নের যে বুয়েটে চান্স পাওয়া সেটা হয়ে গেছে, তাও আবার এত ভালো মেরিট পজিশনে টপ 50-র মধ্যে থাকতে পারা নিঃসন্দেহে অনেক বড় একটা ব্যাপার। তো শুরুতে আমি মুক্তাদিরের কাছে তোমার অনুভূতিটা জানতে চাচ্ছি, তুমি যদি তোমার কলেজের নাম সহ তোমার অনুভূতিটা ওভারঅল এখন সেটা যদি একটু বলো। আমি আল মুক্তাদির খান। আমি এবছর বুয়েটের ভর্তি পরীক্ষায় 47তম স্থান অধিকার করেছি। আমার কলেজ হচ্ছে নরডেম কলেজ। তো প্রথমে আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় করতে চাই যে এরকম একটা রেজাল্ট আল্লাহ তাআলা আমাকে করার সুযোগ দিয়েছেন। তারপরে অবশ্যই আমার বাবা মায়ের অবদানটা অনেক বেশি, তারা আমার পিছনে অনেক খাটাখাটনি করেছেন, অনেক খোঁজ খবর রেখেছেন। তারপরে আমি বগুড়া থেকে ঢাকা এসে কলেজ করেছি, এই সময় আমার মা আমার সাথে ছিল, তো তাদের স্যাক্রিফাইস বা অবদানটা অনেক বেশি। তারপর আমি বলতে চাই আমার কলেজের কথা। আমি নর্ডেম কলেজে পড়াশোনা করেছি, কলেজের এক্সপিরিয়েন্সটা আমার জন্য অনেক ভালো ছিল বা নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল। নর্ডেম কলেজে যে টাইপের পড়াশোনা বা স্যারদের কাছ থেকে যে টাইপের ক্লাস পেয়েছি সেটা অনেক বেশি হেল্পফুল ছিল, যার কারণে বাইরে তেমন পড়তে হয়নি। ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি সবগুলো ক্লাসই খুব ভালোভাবে নিতেন তারা। আর তাছাড়া নর্ডেম কলেজে যে ছাত্রদের সাথে আমি মিশতে পেরেছি বা যে ফুল এক্সপিরিয়েন্সটা সত্যি অসাধারণ ছিল, সেটা আমার রেজাল্টে অনেক হেল্প করেছে। আর তারপর তো উদ্ভাসের কথা বলতেই হয়। উদ্ভাস জার্নিটা আমার পরীক্ষার জন্য অনেক কাজে লেগেছে। আচ্ছা রাত, এবার তুমি যদি একটু বলো। আমি রাজশাহার, আমি এবার রাজশাহী কলেজের থেকে বুয়েট ভর্তি পরীক্ষা 49তম স্থান অর্জনের পিছনে প্রথমে পরম সৃষ্টিকর্তা প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো। তারপরে সব থেকে বড় অবদান অবশ্যই আমার বাবা মার, কারণ পুরো সময়টা, যে বিশেষত কোভিড পরবর্তী সময়ে আমি যেভাবে ভেঙে পড়েছিলাম, বা এবং এই সময়টা যে তারা আমাকে পুরোপুরি সাপোর্ট জুগিয়েছে, এবং অ্যাডমিশনের সময় প্রত্যেকটা পরীক্ষায় অংশগ্রহণের পেছনে যে তাদের সাপোর্ট ছিল, এটার জন্য তাদেরকে ধন্যবাদ। আমার এই রেজাল্টের পিছনে কলেজের অবদান ও আমি বড় করে বলতে চাই, কেননা কলেজের শিক্ষক এবং আমার যারা সহপাঠী ছিল তাদের কাছ থেকে আমি সমানভাবে শিখতে পেরেছি পড়াশোনার প্রতি যে মাইন্ডসেট বা আউটলুক থাকা দরকার, যেভাবে পড়াশোনা করা দরকার, আমার এটাকে এটা শিখাতে সাহায্য করা এবং আমার পুরো মাইন্ডসেট চেঞ্জ করার পিছনে রাজশাহী কলেজ এবং আমার শিক্ষক, আমার সহপাঠী বৃন্দের অনেক বড় অবদান ছিল। আর অবশ্যই আমি হলো উদ্ভাসকে ধন্যবাদ জ্ঞাপন করব, আমাকে পুরো অ্যাডমিশন সিজন জুড়ে, অথবা আমি উদ্ভাস স্টুডেন্ট ছিলাম একাডেমিক লাইফ থেকে, তো এই সময় থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত একটা গুছানো প্রিপারেশন নিতে সাহায্য করার জন্য উদ্ভাস অবশ্যই একটা ধন্যবাদ পাবে। আর ডেফিনেটলি তোমাদের দুজনের কথাতে একটা ব্যাপার কমন ছিল, যেমন মুক্তাদিরের কলেজের সময় হচ্ছে যে আন্টি ঢাকায় এসেছিলেন, বা রাত যেটা বললা যে আঙ্কেল আন্টির সাপোর্টটা, ডেফিনেটলি আমাদের এই ধরনের সাফল্য গুলোর পিছনে বাবা মার যে অবদানটা সেটা আসলে মানে তাদের অবদান, পাশাপাশি হচ্ছে যে আমাদের প্রতি দোয়া পরিশ্রম। আর জার্নিটা তো আসলে শুধুমাত্র এই যে অ্যাডমিশনের ক্ষেত্রটা তো আলাদা জার্নি, কিন্তু অ্যাকচুয়াল যে জার্নিটা শিক্ষা জীবনের বা আমরা যে আস্তে আস্তে বেড়ে উঠে, এটার পিছনে ডেফিনেটলি মা বাবার অবদানটাই আসলে অন্যতম গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, যেটা আসলে মানে একদম যতটুকু স্বীকার করে সেটাও আসলে অনেক কম। আচ্ছা তো রাত, এবার তোমার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে ওভারঅল প্রিপারেশন জার্নিতে তুমি মানে প্রিপারেশনটা কিভাবে নিতে, মানে ক্লাস, পরীক্ষা, ম্যাটেরিয়ালস সবকিছু মানে তুমি নিজে কিভাবে কাজে লাগিয়েছো, মানে জিনিস তো সবকিছু সবার জন্য সেম ছিল, সবাই একই কোয়ালিটি ক্লাস পাচ্ছে, সেম ম্যাটেরিয়াল, সেম পরীক্ষার রুটিন সবার জন্য ছিল, তো তুমি কিভাবে সেটাকে ইফেক্টিভলি কাজে লাগিয়েছো যার কারণে এই যে টপ 50-তে আসা সম্ভব হলো? আচ্ছা, আমি মনে করি এবং সবাই হয়তো আমার সাথে অ্যাগ্রি করবেন যে অ্যাডমিশনের প্রিপারেশনটা শুরু হয় আসলে একাডেমিক থেকে, প্রিপারেশন থেকে। তো একাডেমিকে হয়তো আমাদের প্রিপারেশন ভালো ছিল, কিন্তু এট দ্য সেম টাইমে যে এত বড় পড়াশোনা এগুলো গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে উদ্ভাসের ক্লাসগুলো অনেক ভূমিকা রেখেছে। প্রতিটা অধ্যায়ের আসলে কি কি পড়তে হবে এবং কোন ধরনের প্রবলেম সলভ করার পিছনে জোর দেওয়া উচিত সেইটাকে একটা গুছায় প্রিপারেশন নিতে উদ্ভাসের যে অফলাইন ক্লাস এবং অনলাইন ক্লাস দুটাই বেশ কার্যকরী ভূমিকা রেখেছে। তাছাড়া আমি বলবো যে উদ্ভাসের প্র্যাকটিস বুকের কথা, আমাদের
সত্যি কথা বলবো যে আমার বেশিরভাগ যে থিওরিটিক্যাল বেসিক ডেভেলপ হয়েছে সেটা সেটার পিছনে কনসেপ্ট বুকের একটা বড় ভূমিকা ছিল, যে আমি হয়তো যে অবশ্যই আমার ক্লাসে টেক্সট বই সমূহ পড়বো, কিন্তু সেই সাথে এইটা যে আমাকে ডাইজেস্ট করতে এবং বুঝে অন্য বিভিন্ন সাবজেক্টের সাথে রিলেট করতে যে সাহায্য করবে, এটার পিছনে আমি অবশ্যই উদ্ভাসের কনসেপ্ট বুকের একটা বড় ভূমিকা স্বীকার করবো। শুধু থিওরি বললেই তো হয় না, সেই সাথে আমার প্রিপারেশন কিরকম, আমার ল্যাকিংস কোথায়, এটা গুছিয়ে নিতে উদ্ভাসের পরীক্ষা গুলো বেশ সাহায্য করেছে। তো আমি উদ্ভাসের পরীক্ষায় হয়তো আমার দিকে প্রথম প্রথম বেশ কঠিন ছিল, কিন্তু এই যে চ্যালেঞ্জের বিষয়টা এটা বুঝায় নিতে এবং সর্বোপরি আমার যে ল্যাকিংস ছিল সেগুলো পূরণ করে গোছানোর প্রিপারেশন নিতে মনে হয় না উদ্ভাসের পরীক্ষা এবং ক্লাস ম্যাটেরিয়াল ছাড়া সম্ভব হতো। হ্যাঁ অবশ্যই, আর তুমি যেটা বললে যে স্পেশালি ম্যাটেরিয়ালস এর ব্যাপারটা, ডেফিনেটলি এটা যেটা করা হয় যে একাধিক রাইটারের বই থেকে ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে বা যে বইতে যে টপিকটা সুন্দর ভাবে লেখা সব মিলিয়ে একসাথে করা হয়। তো তারপর হচ্ছে যে প্র্যাকটিস বুকেও তো এখন হচ্ছে সব রাইটারের অনুশীলনের যে প্রবলেম গুলো সেগুলো অ্যাড করে দেওয়া, এই কারণে দেখা যায় যে কেউ যদি একাধিক রাইটারের বই নিজের নাও কিনা থাকে মূল বই একটাই ফলো করলো, কিন্তু সাথে সম্পূরক বই কনসেপ্ট বুক পড়ার কারণে অন্যান্য রাইটারের বইয়ের যে কন্টেন্ট গুলো সে মিস করে যাচ্ছিল সেগুলো হয়তো পেয়ে যাচ্ছে। এন্ড ডেফিনেটলি আমাদের প্রত্যেক বছরই এই বইগুলো করার পিছনে তো বেশ ভালো একটা সময় বা পরিশ্রম যায়। তোমরা হয়তো সামনে আমাদের সাথে টিচার প্যানেলে বিভিন্ন ভাবে যুক্ত হবে, তোমরা তখন ব্যাপারটা কিন্তু মানে যেটা তোমরা এতদিন সুবিধা পেয়ে আসছো সেটা হয়তো সামনাসামনি দেখবে বা নিজেরও হয়তো কাজ করার সুযোগ হবে এগুলো আরো ডেভেলপমেন্টের পিছনে। যাই হোক, এবার মুক্তাদির তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি যে সেই ব্যাপারটা, এই ক্লাস পরীক্ষা ম্যাটেরিয়াল সব মিলে কিভাবে তুমি কাজে লাগিয়েছো। আচ্ছা, কলেজে ভর্তি হওয়ার পর প্রথম 8 মাস বা যতদিন কলেজ হয়েছে ততদিন পড়াশোনা ভালো ছিল, কিন্তু যখন করোনা শুরু হলো বাসায় আসলাম তখন পড়াশোনাটা আসলে সত্যি কথা যেটা ঠিকভাবে অতটা হয়নি। তারপরে HSC পরীক্ষা কবে হবে সেটা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, তো এই কারণে ল্যাকিংস ছিল আমার অনেক বেশি। কিন্তু যখন উদ্ভাসের মডেল টেস্টে ভর্তি হলাম, পরীক্ষাগুলো দেওয়া শুরু করলাম, তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে ল্যাকিং গুলা বই আছে আর কোথায় আমার আর একটু বেশি পড়াশোনা করা লাগবে, ভুলগুলো কোথায় হচ্ছে সেটা বুঝতে পারলাম। আর অনলাইনে যে ভুলগুলো দেখানো হতো বা খাতা দেখানো হতো ওইগুলো অনেক মানে গুছায় রাখতে অনেক সুবিধা হয়েছে। তারপরে যেটা বলবো, তারপর তো HSC পরীক্ষা শেষে অ্যাডমিশনের জন্য পড়াশোনা শুরু হলো। অ্যাডমিশনের ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে হচ্ছে উদ্ভাসের কনসেপ্ট বুক। ভাইয়া যেটা বললেন কিছুক্ষণ আগে যে অনেকগুলো রাইটার থাকে তাদের সবার বই তো পড়া পসিবল হয় না, স্পেশালি আমার কেমিস্ট্রিতে ল্যাকিং ছিল, আমি দুইটা রাইটারের বই আসলে পড়িনি প্রথমে। তারপরে উদ্ভাসের কেমিস্ট্রি কনসেপ্ট বুকটা বিশেষ করে জৈব যৌগের পার্টটা যখন পড়লাম তখন সেটা আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে। দেখা গেছে যে উদ্ভাসের মডেল টেস্ট না তো অ্যাডমিশন টেস্টের পরীক্ষাগুলোতে কেমিস্ট্রিতে খারাপ করতেছিলাম বা ম্যাথে কোনো একটা জিনিস বুঝতেছিলাম না, তারপর ওই কনসেপ্ট বুক বা প্র্যাকটিস বুক যখন দেখলাম তখন বিষয়গুলো সম্পর্কে আরো ক্লিয়ার হয়েছে আমার। আর যে অনলাইনে দেয়া হতো সবগুলো গুছাই টিচারদের ক্লাসগুলা সেগুলা আমরা পরে দেখতে পারতাম আমাদের সুবিধা অনুযায়ী, ওইটা আমার জন্য হেল্পফুল হয়েছে। অনলাইনে হওয়াতে আমার একটু মনে হয় হেল্পফুল বেশি হয়েছে সরাসরি ক্লাসের থেকে, এটা জাস্ট আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে হয়তো এরকম হয় না। হ্যাঁ ডেফিনেটলি, এটা এক একজনের ক্ষেত্রে ভ্যারি করে, কারো কাছে প্রায়োরিটি যে আমি সামনাসামনি যে বসে ভাইয়াকে দেখে ওইভাবে ক্লাস করলাম, আবার কারো কারো হচ্ছে প্রায়োরিটি দেখা যায় যে যারা একটু মোটামুটি একটু বেশি স্থির থাকতে পারে, অনেকক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে, তারা হয়তো এই যে অনলাইনে ক্লাসটা দেখে নিচ্ছে। আর সেই ক্ষেত্রে ওই যে তুমি যেটা বললা বেনিফিট, যদি কোনো কারণে কিছু মিসও হয়ে যায় বা না বুঝে হয় বারবার, তো যতবার ইচ্ছা রেকর্ড দেখা, মানে আজকে একটা ক্লাস করে 2-3 মাস পরও অ্যাডমিশনের আগ পর্যন্ত আমি সেই ক্লাসের রেকর্ড PDF এটা দেখতে পারতেছি, তো ডেফিনেটলি অনলাইনে এটা একটা ব্লেসিং। তো আর ওভারঅল হচ্ছে যেহেতু মানে আমাদের এই যে আমাদের সময় যখন আমরা ক্লাসগুলো করতাম আমরা তো হচ্ছে অফলাইনেই করতাম সবকিছু, তো তোমাদের ক্লাসগুলো নিতে যে বা সবকিছু এভাবে দেখতে যে কাছ থেকে দেখতে যে মনে হচ্ছে যে হ্যাঁ আমাদের সময় অনলাইন থাকলে অ্যাকচুয়ালি দুইটা মিলে যে কম্বাইন্ড প্রিপারেশনটা নেওয়া সম্ভব, যে কিছু জিনিস অনলাইনে কিছু জিনিস অফলাইনে, সো এটার থেকে আসলে বেস্ট কোনো মানে শুধু একটাকে সাথে আলাদা করে রেখে হয়তো সম্ভব হয় না, মানে দুইটারই কিছু কিছু পজিটিভ পয়েন্ট আছে। যেমন হ্যাঁ পরীক্ষাগুলো আবার সামনাসামনি ফিজিক্যালি এসে দিলে বেটার হয়, আবার পরীক্ষা দেওয়ার পর সেটার অ্যানালাইসিস রিপোর্টটা হয়তো আমি আবার অনলাইনে দেখে নিলাম, কারণ সেখানে সব ডিটেলস ব্যাখ্যা সহ দেখা যাচ্ছে, সেইভাবে আর কি ব্যাপারটা চলতে থাকে। আর তুমি যেটা বললা যে বইয়ের ব্যাপারে তোমাকে জৈব যৌগ মানে এইটা অনেক হেল্প করেছে, সেই জন্য হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করতে চাই যে একদম
কেমিস্ট্রির ভালো ভালো রাইটারদের বই, ভালো ভালো রাইটার বলতে সব বই ভালো, কিন্তু যেগুলো থেকে আর কি ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে সেই রাইটারদের বই থেকেই কিন্তু হচ্ছে যে এবারের যে মানে আমাদের যে কনসেপ্ট গুলো সেগুলো হচ্ছে সাজানো হয়। আর এই যে সামনেও হচ্ছে যে এই যে তোমাদের ব্যাচের বা অন্যান্য ব্যাচের অনেকেই কিন্তু আমাদের এই ম্যাটেরিয়ালস ডেভেলপমেন্টে কন্টিনিউ কাজ করে, যে তোমাদের থেকে ফিডব্যাক নেওয়া হয় যে হ্যাঁ কতটুকু অবস্থায় আছে, এরপর হচ্ছে আরো যেই ইম্প্রুভমেন্ট করার সুযোগ সেটা থাকে। যেমন এবার ওই যে কেমিস্ট্রি রিটেন কোয়েশ্চেনে একটা কোয়েশ্চেন আসছিল যেটা শনাক্তকরণের ক্যাথোডিক অক্সাইডের যে পরীক্ষাটা, সেটা কিন্তু আমাদের কনসেপ্ট বুকে ছিল, এবং যেটা হচ্ছে এটা যে নতুন করে টপিকটা দেওয়া তা না, এটা হচ্ছে নিশ্চয়ই কোনো না কোনো রাইটারের বইতে আছে, এই কারণে হচ্ছে কনসেপ্ট বুকে অ্যাড করা। তো যারা আমাদের সাথে জুনিয়র আছো তাদের জন্য ডেফিনেটলি, যে তোমার তো মূল একটা রাইটারের বই পড়তে হবে বোর্ড পরীক্ষার জন্য বলি বা অ্যাডমিশন টেস্টের জন্য বলি, সেটার জন্য পড়তেই হবে খুব ভালো মতো, পাশাপাশি যে ওভারঅল তুমি যদি কনসেপ্ট বুকটা শেষ করতে পারো খুব ভালো মতো, আসলে এটা নামের প্রতি খুব ভালো মতো জাস্টিফাই করে যে কনসেপ্ট বুক পড়ে কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা। আচ্ছা এবার হচ্ছে আমি মুক্তিদের কাছে জানতে চাচ্ছি যে তোমার এই যে বুয়েটের এবারে ভর্তি পরীক্ষা কেমন হয়েছিল, আসলে এটা কি এক্সপেকটেশন ছিল যে টপ 50-তে চলে আসবে, বা আনসার কেমন করেছিলা টোটাল 400-র মধ্যে? আমি বলবো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আসলে পরীক্ষার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি একটু তাড়াহুড়ো করতে গিয়ে আমার খাম খেয়ালি ভুলটা বেশি হয়েছে, ওইটা একটু আনএক্সপেক্টেড ছিল, যার এটা ব্যাপারটা আসলে ঠিক হয়নি। দেখা যাচ্ছে যে তোমার মনে হচ্ছে যে আরো কিছু জিনিস পারা উচিত ছিল সেই ক্ষেত্রে, তুমি পারতে কিন্তু এই কারণে ভুল আরো কিছু জিনিস পারা না, অ্যাকচুয়ালি মানে পারা জিনিসটাই ভুল করে আসছে। আচ্ছা আচ্ছা, খাম খেয়ালি ভুল, তাড়াহুড়া করতে গিয়ে ওইটা হচ্ছে মেইন প্রবলেম হয়েছে আমার জন্য। আচ্ছা, আর বুয়েটের প্রশ্নটা হচ্ছে ম্যাথ একটু টাফ ছিল বা স্ট্যান্ডার্ড ছিল, ফিজিক্স মোটামুটি ছিল, আর কেমিস্ট্রিটাও একটু টাফ ছিল, কিছু কিছু প্রশ্ন একটু ট্রিকি ছিল, আচ্ছা প্রশ্ন স্ট্যান্ডার্ড। মধ্যে কেমন অ্যানসার করা হয়েছে? আমি অ্যানসার করেছিলাম প্রায় 38টার মতো, কিন্তু ওই তো বললাম যে খামখেয়ালি ভুল করেছি, তার কারণে কমে গেছে ইফেক্টিভিটি। আচ্ছা রাত, এবার তুমি একটু বলো। আচ্ছা আমারও অভিজ্ঞতা মুক্তাদিরের মতোই, কিন্তু মুক্তাদিরের মতো খাম খেয়ালি ভুল হয়েছে। আমার যেটা সমস্যা হয়েছিল যে টাইম ম্যানেজমেন্ট একটু সমস্যা হয়েছিল, আমি ম্যাথ এবার প্রশ্ন একটু হারাচ্ছিল, তো ম্যাথের প্রশ্ন দেখে সত্যি বলতে প্রথমে একটু ঘাবড়ে গেছিলাম, এটার ইফেক্ট পুরো পরীক্ষায় পড়েছিল। তো হয়তো ম্যাথের একটা প্রবলেমের পিছনে আমি সলভ করতে গিয়ে বেশি টাইম দিয়ে দিয়েছি, তো সেটা করতে গিয়ে ফিজিক্স বা কেমিস্ট্রিতে যে প্রবলেমটা আমি ভালোভাবে পারতাম, ভালোভাবে পারা বলতে আমি হয়তো একভাবে অ্যান্সার করে আসছি, আমার হয়তো একটা ভুল গেছে, কিন্তু একটু টাইম নিয়ে করলে সেটা ঠিক হতো, তো এই ধরনের ভুল বেশি হয়েছে। তো মূলত এই টাইম ম্যানেজমেন্টের কারণে আমি বেশ বেশ কিছু জানার প্রশ্ন ভালো মতো উত্তর করতে পারিনি অথবা সমাধানে ভুল হয়েছে। আচ্ছা হ্যাঁ, আমি বুয়েটের কোয়েশ্চেনে তো হচ্ছে ওই যে ম্যাথটা তো সবার আগে থাকে, তো তোমার কি ম্যাথটা সেই কারণে আগে থেকে শুরু করা হচ্ছে, যেমন তুমি বললা যে ম্যাথে বেশি সময় দিতে যে ফিজিক্স কেমিস্ট্রিতে এক্সপেক্টেড টাইমটা পাওনি, নাকি আগে থেকে প্ল্যান করাই ছিল যে না ম্যাথ আগে অ্যানসার করব? আমি কেমিস্ট্রিতে শুরু করেছিলাম, কেমিস্ট্রিতে কিছু সোজাগুলা উত্তর করেছি, ফিজিক্সে কিছু সোজাগুলো উত্তর করেছি, তো ম্যাথে ম্যাথে করতে গিয়ে আসলে আমি প্রথম রাউন্ডে খুব বেশি প্রশ্ন উত্তর করতে পারিনি, তো আমার মনে হয়েছিল যে এখানে আরো বেশি কিছু প্রশ্ন করা দরকার প্রথমবারে, তো সেটা আসলে একটা ভুল সিদ্ধান্ত হয়েছিল, বরং আমার উচিত ছিল যে ফিজিক্স আর কেমিস্ট্রি আগে ভালো মতো উত্তর করে শেষে যে সময় যাবে সেটাতে ম্যাথে দেওয়া। আর এই যে 400-র মধ্যে ওভারঅল কেমন অ্যানসার করা হয়েছিল? আমি সম্ভবত 35টা বা 36টা ভালোভাবে অ্যানসার করেছি, 3টা প্রশ্ন আমি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক রেখেছিলাম, তো এর মধ্যেও বেশ কিছু খামখেয়ালি গেছিল আমি বুঝতে পেরেছি। আচ্ছা তো মুক্তাদির আর রাত, তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনের সাথে কথা বলে, এবং তোমাদের কাছে এই ব্যাপারগুলো জেনে অনেক ভালো লাগলো। আশা করি স্পেশালি তোমাদের জুনিয়র যারা, তারা অনেকেই হচ্ছে লাইফটা এই মুহূর্তে দেখছে বা পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবে, তাদের জন্য অনেক হেল্পফুল হবে এই অ্যাডভাইস গুলো। আর আশা করি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে, তো তোমাদের খুব সুন্দর একটা ভবিষ্যতের যে প্রথম স্টেপ সেটার দিকে তোমরা পা বাড়িয়েছো, এবং আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা স্টার্টিং হয়েছে, তো তোমরা হচ্ছে যাতে খুব ভালো মতো এই মুহূর্তটা উপভোগ করতে পারো, এবং সামনের দিনগুলো তোমাদের যে এক্সপেকটেশন আলটিমেটলি বুয়েটে চান্স পাওয়া বা চান্স পাওয়ার পরে এখানে আসা বা ইঞ্জিনিয়ার হওয়া বা নিজের পার্টিকুলার সাবজেক্ট পড়ার পিছনের যে কারণ সেটা যাতে তোমরা সাকসেসফুল হতে পারো। তোমাদের দুইজনের জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল, ইনশাল্লাহ দেখা হবে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।